তখন দেখতে পেলাম কি হ্যাঁ, রাজ্যে প্রথম র্যাঙ্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য খুব খুশি আমি। কোন স্কুল থেকে? ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ বড় হয়ে। ডাক্তার হয়ে কি করবে? আমাদের রামনগর হাই মাদ্রাসার গর্ব, ইনি এক নম্বর র্যাঙ্ক করেছে মাদ্রাসা বোর্ডে। এই যে ছেলেটা, সে এর বাড়ি হচ্ছে বৈরগাছি, আর সে রামনগর হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করত এবং সে এক নম্বর র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডে। এবং আরও টোটাল পাঁচজন ছাত্র এবং ছাত্রী, পাঁচজন আমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডে র্যাঙ্ক করেছে রামনগর হাই মাদ্রাসা থেকে। দেখতে পাচ্ছেন এই ছেলে দুটোকে মিষ্টি খাওয়াচ্ছে আমাদের রামনগর হাই মাদ্রাসার হেডমাস্টার মশাই। আর আমিও এদের সব খোলা খোলা ভিডিওগুলো নিয়ে আসবো, তার জন্য আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটাকে। নতুন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ না আমি এরকমই জেনুইন কন্টেন্ট নিয়ে আসতেই থাকি। তখন দেখতে পেলাম কি হ্যাঁ, রাজ্যে প্রথম র্যাঙ্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য খুব খুশি আমি। কোন স্কুল থেকে? রামনগর হাই মাদ্রাসা। কোন স্কুলে পড়াশোনা করেন? রামনগর হাই মাদ্রাসায় প্রধানত, এখানে আলফালা মডেল ইনস্টিটিউটে পড়তাম। তৈরি করার জন্য কোচিং নেওয়ার জন্য কি অন্য কোথাও কোনো স্কুলে পড়তে? কোন স্কুলে কোচিং নিতে? হ্যাঁ, কোচিং বলতে হ্যাঁ কোচিং নিতাম আলফালা মডেল ইনস্টিটিউট থেকে। আচ্ছা, সেখানে প্রাইভেট? হ্যাঁ। কোন ক্লাস থেকে সেখানে তুমি কোচিং নিতে? ফাইভ থেকে, এক কথায় যখন হ্যাঁ ফাইভ ক্লাস থেকে এখানে। এই যে নিজেকে তুমি তৈরি করলে কীভাবে, এই যে প্রথম হলে আজকে একটা বিরাট জায়গা, বিরাট বড় পাওনা, তৈরি করলে কীভাবে নিজেকে? মানে কতক্ষণ পড়াশোনা করেছ? খুব তো একটা সহজ না, তো পড়তাম প্রথম থেকেই, এক কথায় প্রথমেই অনেকটা সিলেবাস কভার করে নিয়েছিলাম। এক কথায় প্রথম যে ছুটিতে নাইন থেকে টেনে উঠতেই প্রথমেই অঙ্ক প্রথম দুই তিন মাসেই শেষ করে দিয়েছিলাম। এটা এটার জন্য খুব একটা লাভ হয়েছিল এক কথায়। মানে প্রথমে অঙ্কটা একটা ভয় থাকে বিশাল, তো ওটা প্রথম দিকে শেষ করে দিয়েছিলাম। মানে যে সাবজেক্টের একটু ভয় ছিল ওগুলো বেশি বেশি করে প্রথম থেকেই পড়তাম, অঙ্কটা এইভাবে হয়ে গেল। কতক্ষণ পড়াশোনা করতো? ওরকম মানে বাধা ধরা টাইম ছিল না এক কথায়। মানে যেদিন চাপ থাকতো এক কথায়, মানে বেশি কোনো দিন চাপ থাকলো, কোনো দিন কম চাপ থাকলো, আবার মনের ওপরে কথা থাকে মনোযোগ কোনো সময়। কি হতে চাও পড়াশোনা করে? একজন ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ বড় হয়ে। ডাক্তার হয়ে কি করবে? ডাক্তার হয়ে আমাদের যে গ্রাম আছে সেগুলো সবারই সাহায্য করতে চাই। এই পুঁথিগত বই পড়ার পাশাপাশি অন্য কোনো গল্পের বই পড়া, কবিতার বই পড়া, নাটকের বই পড়া, এগুলো কি পড়তে? বা খেলাধুলোর দিকে তোমার কি কোনো কিছু বাড়তি উৎসাহ ছিল? খেলাধুলা নিজে করতাম না, তবে প্রতি বিকালে যেতাম বাইরে। আচ্ছা, হাঁটতে যেতাম, খেলতে যেতাম, মাঠের দিকে যেতাম ঘুরতে, এবার করে হ্যাঁ মন ফ্রেশ করার জন্য। আচ্ছা, যাতে মানে মনটা একঘেয়েমি যেতে না থাকে। আচ্ছা, হ্যাঁ। আর অন্য কোনো বই পড়াশোনা, গল্পের বই? হ্যাঁ, গল্পের বই থাকতো। কী ধরনের গল্প ভালো লাগে? ঘটনা বেশ এক কথায়। হ্যাঁ হ্যাঁ, এই যে তোমার যে এই যে প্রথম, তোমার মা বাবার অবদান কতটা? ওটা তো বলে শেষ করা যাবে না, তাদের অবদান কি আর কোনো দিন কম হয়? আচ্ছা, ওটা কি কোনো দিন বলতে পারেন? কী কীভাবে সাহায্য করতো? সব দিক থেকেই, কোনো দিন যে একটা মানে পিছন দিক থেকে যে ব্যাকলগ থাকে না কি হ্যাঁ টেনে নিচ্ছে বা কোনো অসুবিধা, ওটা তো কোনো দিন হতে দেয়নি। সাহস তো আসেই কোনো দিন, ধরেন কোনো একটা রেজাল্ট খারাপ হয়ে গেলো, সেটাতে তো কোনো দিন মন খারাপ হতেই দেয়নি এক কথায়, কি হ্যাঁ হবে এটা ওটা ওটা, মানে জীবনে ভাবতে দেয়নি সাইডে কোনো কিছু। বলেছে কি আমরা আছি এক কথায়, যে করেই হোক আমরা আছি, এরপর শুধু পড়তে হবে। এরপর কি নিয়ে পড়তে চাও? এরপর আমি নেট নিয়ে পড়তে চাই। নেট তো দিবে? হ্যাঁ নেট দেবো। এরপর যে তুমি এর পরের ধাপ তোমার যে পড়াশুনো, সেখানে কোন কোন সাবজেক্ট নিতে চাও? সায়েন্সে যেগুলো সাবজেক্ট থাকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এটি কম্পালসারি। হ্যাঁ, এইগুলোর মধ্যে সবথেকে প্রিয় সাবজেক্ট কোনটা এখন পর্যন্ত? ফিজিক্সটাই ছিল। হ্যাঁ, ফিজিক্স প্রিয় সাবজেক্ট। আপনার নাম? সাহিদুর রহমান। আচ্ছা, বাবা কি করে? বাবা এমনি জমি জায়গা আছে, তো বছরের আদার্স টাইম মানে আমের সময় আমের বিজনেস করে,
আর যে আদার্স টাইম আছে সেটা জমিতে চাষ করে। আপনার নাম? আমার নাম সাহিদুর রহমান। বাড়ি? বাড়ি বোরগেছি।